নমস্কার, আমি আপনাদের তনুজা বলছি। সুন্দরবন এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রণাম এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বটি ইচ্ছা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বে আমরা দেখাবো কিভাবে চালকে তুষ থেকে আলাদা করা হয় বাতাসের দ্বারা। চলুন মূল পর্বে যাওয়া যাক। তনুজা, আজকের এপিসোডের শিরোনাম ইতিপূর্বে ব্যক্ত করেছে, সকলের জ্ঞাতার্থে জানাই আজকের এপিসোডটি আমাদের একজন অতি প্রিয় বিদেশি ভিউয়ার্স বন্ধুর অনুরোধে তৈরি হয়েছে। শুরু করতে চলেছি গ্রাম বাংলার অতি সাধারণ অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কর্মযজ্ঞের চালচিত্র। শহরাঞ্চলের মানুষেরা অন্য সংস্থানের জন্য দৈনন্দিন কেনাকাটার মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করেন, কিন্তু গ্রাম বাংলার কৃষকেরা তাদের সম্বৎসরের প্রয়োজনীয় সমস্ত চাউল মজবুত করে রাখে। সম্পূর্ণ প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে চাউল পরিচ্ছন্নতার প্রক্রিয়াটি করা হয়। দেখছেন খোলা স্থানে মুক্ত দমকা হওয়ায় কীভাবে চাল থেকে তুষকে পৃথকীকরণ চলছে। এর ফলে কায়িক শ্রম এবং সময় দুটোই লাঘব হয়। আগে এই কাজটি গ্রামের মেয়েদের উপরেই ন্যস্ত ছিল। গ্রামের মেয়েরা কুলো দিয়ে এই চালকে তুষ থেকে আলাদা করত, কিন্তু এই প্রক্রিয়া ছিল অত্যন্ত সময় সাপেক্ষ এবং কষ্টদায়ক। কিন্তু বর্তমানে এই কাজে পুরুষরাও সমপরিমাণ সহযোগিতার ফলে গ্রাম্য মেয়েদের অনেক সহজ সাধ্য হয়ে গেছে। তাছাড়া গ্রামে বিদ্যুৎ সংযোগ হওয়ার ফলে বর্তমানে বৈদ্যুতিক পাখাকেও ব্যবহার করছে এই কাজে। কিন্তু প্রাকৃতিক এই প্রক্রিয়া আরও সুন্দর এবং দ্রুততম যদি প্রবাহমান বায়ুর গতি ভালো হয়। তাছাড়া এই কাজের জন্য বিশেষ ব্যয়বহুল কোনো উপকরণ প্রয়োজন হয় না। সাধারণভাবে গৃহে ব্যবহার্য টিন এবং কুলা হলেই যথেষ্ট, যা সকলের সাধ্যাধীন। এই প্রক্রিয়া গ্রাম বাংলার এক সাবেকি প্রক্রিয়া। এর মধ্য দিয়ে গ্রাম বাংলার নিজস্ব কিছু সংস্কৃতি বজায় থাকে, যা আবহমান কাল ধরে গ্রামের ঐতিহ্যকে বহন করে চলেছে। গ্রাম বাংলার পল্লী প্রকৃতির সঙ্গে যে ছায়া সুনিবিড় সম্পর্ক আছে তা এই চিত্রটি প্রকৃষ্ট উদাহরণ। এখানকার স্বচ্ছ মৃদুমন্দ বাতাসে অবগাহন করা যেন স্বর্গীয় আবেশকে অনুভব করা। গ্রাম্য জীবন কি সহজ, সরল, অনাড়ম্বর, অথচ কি অপার সুখকর টুকরো টুকরো ছবির সমন্বয়, যেন স্বপ্নের মতো। পার্থক্য শুধু একটাই, স্বপ্ন ছোঁয়া যায় না, শুধু কল্পনায় অনুভব করা যায়। কিন্তু এই স্বপ্নকে সত্যিই চোখ মেলে পরখ করা যায়, ছুঁয়ে অনুভব করা যায়। এখানে আছে দেহ মনে মাটির সঙ্গে সংযোগ, মা আর মাটি যেন মিলেমিশে একাকার। ফিরে আসি মূল পর্বে। দেখছেন পরিচ্ছন্ন চালগুলি
বস্তাবন্দির প্রক্রিয়া চলছে। এই চালগুলো সারা বছর ধরে গ্রাম্য মানুষেরা খোরাক হিসাবে সঞ্চয় করে রাখে, তারই প্রক্রিয়া চলছে। আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ, তারই মধ্যে দ্রুততার সঙ্গে কাজ চলছে। হয়তো যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, তখন এই চালগুলো বর্ষাসিক্ত হয়ে নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য দ্রুততার সঙ্গে টিন এবং কুলোর সমন্বয়ে তুষ থেকে চালকে পৃথকীকরণ প্রক্রিয়া চলছে। দেখছেন কী অসাধারণ দৃশ্য! যে দৃশ্য আমাদের মনে রাখার মতো, যে দৃশ্য আমাদের স্মৃতির মনের মণিকোঠায় চিরভাস্বর হয়ে রাখার মতো দৃশ্য। হতে পারে এটি একটি অতি সাধারণ দৃশ্য, কিন্তু এই দৃশ্য প্রাকৃতিক, অকৃত্রিম, যার মধ্যে আছে প্রাণের ছন্দ, তাল, লয়, বাঁচাবাড়ার সংগ্রাম, জীবনযুদ্ধে বেঁচে থাকার সংগ্রাম। যে সংগ্রাম অনন্ত শাশ্বত আবহমানকালের। দূর দিক চক্রবাল রেখায় যেখানে আকাশ আর বনানীর সখ্যতা, সেই প্রাঞ্জল ছবির রূপকার আমার পল্লী জননী। ভিউয়ার্স বন্ধুদের অবগতির জন্য জানাই, পল্লী প্রকৃতির এই রূপ রস গন্ধ অবগাহন করতে চান তাহলে ভিডিওতে দেওয়া দূরভাষে যোগাযোগ করতে পারেন। যারা ইট কাঠ পাথরের চোরা গলিতে হাঁপিয়ে উঠেছেন, চাইছেন মুক্ত আকাশের নিচে বিশুদ্ধ শ্বাস নিতে, চলে আসুন সুন্দরবনের প্রত্যন্ত ছায়াগণ সবুজ দ্বীপে। সুন্দরবন মুক্ত আকাশের দিশারি। আছে দিগন্ত বিস্তৃত সবুজ বনানী, আছে সুন্দরী গাছের লাবণ্যতার হাতছানি, আছে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের ভুবন মোহিনী রূপ, আছে অসংখ্য নদী নালার দুর্নিবার আকর্ষণ। এটি একটি কন্টেইনার, চাউল রাখার কন্টেইনার। পূর্বে পাট থেকে নির্মিত বস্তা বহুল প্রচলিত ছিল, এটি ছিল প্রকৃতি বান্ধব। কিন্তু পাটের উৎপাদনে হ্রাস এবং বস্তা দীর্ঘস্থায়ী না হয় বিকল্প হিসাবে এই টিনের কন্টেইনার নির্মিত হয়েছে। এই কন্টেইনারে 4 কুইন্টাল চাউল রাখার সংস্থান আছে, অর্থাৎ 400 কেজি চাউল রাখা যেতে পারে এই কন্টেইনারে। মার্কেটে এই কন্টেইনার আসার পর থেকে এর চাহিদা বর্তমানে তুঙ্গে। দেখছেন চাউলের ভিতরে নিম পাতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। প্রাকৃতিক কীটনাশক হিসাবে নিম পাতা আমাদের কাছে সমধিক প্রসিদ্ধ। অদূর ভবিষ্যতে যাতে এই সমস্ত চালের ভিতরে কোনো রকম পোকা না জন্মাতে পারে, তারই ব্যবস্থা স্বরূপ এই নিম পাতার প্রয়োগ চলছে। এর ফলে একেবারে খুবই নিশ্চিন্তে সারা বছর এই চালকে ব্যবহার করা যায়। আজকের পর্বটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে আরেকটি নতুন পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।